নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অপরাজিত চ্যানেল বন্ধুরা আপনারা যারা নার্সিং ট্রেনিংয়ে ফিল আপ করবেন ফর্ম তারা হয়তো অনেকেই কনফিউশন আছেন তাদের কনফিউশন দূর করার জন্য এই ভিডিওটি আমি বানাচ্ছি আপনারা হয়তো এই ফর্মটি অলরেডি ডাউনলোড করে নিয়েছেন যদি ডাউনলোড না করেন তাহলে এই ভিডিওটির ডেসক্রিপশন সেকশনে চলে যান সেখান থেকে ডাউনলোড করে নিয়ে লিঙ্ক দেওয়া আছে ডাউন করার পরে স্কুল ডাউন করে নিজে চলে আসুন এখানে দেখুন দরখাস্তের বয়ন লেখা আছে বন্ধুরা তার আগে আমি আপনাদের বলবো কালকে আমি আপনাদের একটু ভুল তথ্য দিয়েছিলাম বলেছিলাম যে আপনারা যে কোনো ডিস্ট্রিক্ট আবেদন করতে পারবেন সেরকম কোনো ব্যাপার নেই আপনারা যে ডিস্ট্রিক্টের বাসিন্দা সেই ডিস্ট্রিক্টে আবেদন করতে পারবেন মেয়েদের ক্ষেত্রে আর ছেলেদের ক্ষেত্রে একটা মাত্র ডিস্ট্রিক্টই আবেদন করতে হবে সেটা হলো উত্তর চব্বিশ পরগনা মেয়েরা যে ডিস্ট্রিক্টে পাঁচ বছর ধরে আছেন বিগত সেখানে আবেদন করতে পারবেন এবং ছেলেরা শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনাতে আবেদন করতে হবে সেই জন্য সবাইকে এই সতেরো নম্বর যে ফর্মটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটি ফিল আপ করতে হবে খুব সোজা একটি ফর্ম আপনারা নিজেই ফিল করে নিতে পারবেন আপনার নাম লিখবেন বাবার নাম লিখবেন আপনার কোন জেলা বাসিন্দা সেটা লিখবেন আপনাদের বর্তমান ঠিকানা লিখবেন এখানে এবং তারপর এখানে গ্রাম পঞ্চায়েতের প্রধান অথবা বিডিও অথবা এসডিও অথবা যে কোনো অথরিটির কাছ থেকে সিল নিয়ে তার সিগনেচার নিতে হবে তাহলে এই ফর্মটি ফিল হবে এবারে আসে মূল ফর্মের ব্যাপারে এই দরখাস্ত অ্যাপ্লিকেশন ফর্ম সেটা ফিল আপ করতে গেলে আপনাদের এখানে প্রথমে যে জেলার জন্য আবেদন করবেন সেই জেলার নাম লিখতে হবে আপনারা যে জেলার বাসিন্দা সেই জেলার নাম লিখতে হবে এবং ছেলেদের ক্ষেত্রে শুধুমাত্র একটি জেলায় আছে উত্তর চব্বিশ পরগনা সেটা লিখতে হবে মেয়েরা যে জেলার বাসিন্দা সেই জেলার নাম লিখতে হবে ছেলেদের বেলায় উত্তর চব্বিশ পরগনা লিখতে হবে এবার এখানে দেখুন তালিকাভুক্ত নম্বর এখানে কিচ্ছু লিখতে হবে এটা ফাঁকা রাখতে হবে এটা ওদের ডিউটি যেখানে জমা দেব এটা ওই যে সেন্টারে জমা পড়বে সেই সেন্টার থেকে ফিল করবে আপনাদের কিছু করতে হবে না ফাঁকা রাখতে হবে এটা আর এখানে দেখুন একটা হাসপাতালের নাম জানতে চেয়েছে কোন হাসপাতাল আপনারা যে ডিস্ট্রিক্টের আন্ডারে আছেন সেই ডিস্ট্রিক্ট হাসপাতাল নাম লিখতে হবে একটু দেখে নিন একটু নিচের দিকে এসে দেখুন কে হাসপাতালের নামের এখানে কী কী লিখতে হবে যারা দার্জিলিং জেলায় থাকেন দার্জিলিং কার্শিয়াং মহকুমার যারা বাসিন্দা শিলিগুড়ি মহকুমা বাদে তারা লিখবেন দার্জিলিং জেলা হাসপাতাল কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমায় যারা থাকেন তারা লিখবেন জলপাইগুড়ি জেলা হাসপাতাল অর্থাৎ এখানে যে ডিস্ট্রিক্টগুলোর নাম দেওয়া আছে তার তার এই সাইডে দেখুন স্ক্রিনে এর সমস্ত ডিস্ট্রিক্টের নামের পাশে একটা করে হাসপাতালের নাম দেওয়া আছে সেই হাসপাতালের নামটা লিখতে হবে যেমন ধরুন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আর মালদার ক্ষেত্রে লিখতে হবে দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতাল এইভাবে মেয়েদের ক্ষেত্রে সবগুলোর নাম এখানে আছে আর ছেলেদের ক্ষেত্রে এখানে একটা নামই আছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় আপনারা থাকুন কেন থাকুন না কেন সবাইকেই লিখতে হবে ছেলেদের ক্ষেত্রে অশোকনগর স্টেট জেনারেল হসপিটাল ছেলেদের ক্ষেত্রে এটা লিখতে হবে এবার আসি এবার মূল ফর্মে এটা আপনারা লিখবেন সবাই এবার বাকি যে তথ্যগুলো আছে খুবই সামান্য কিন্তু এখানে আপনাদের নিজেদের সেলফ স্টেট করা পাসপোর্ট সাইজের রঙিন ফটোগ্রাফ লাগাতে হবে এখানে দেখুন আপনার নাম পিতার নাম অভিভাবকের নাম যাদের পিতার নাম নেই তার অভিভাবকের নাম লিখবেন যাদের পিতা আছে তাদের অভিভাবকের নাম লিখতে হবে না বর্তমানে ঠিকানা পিনকোড ও ফোন নম্বর স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে ডু লিখে দেবেন জন্ম তারিখ বয়স ধর্ম শিক্ষাগত যোগ্যতা যতদূর পড়াশোনা করেছেন ততদূর লিখবেন যদি আপনার এম এ পাশ করা থাকেন এম এ লিখবেন বি এ পাস করা থাকলে বিএ লিখবেন আর এখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিবরণ আপনাদের স্কুলের নাম লিখবেন এখানে কোন বোর্ড থেকে পাশ করেছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড না আইসিএসসি বা সিবিএসসি বোর্ড অ্যাডমিট কার্ডের রোল নাম্বার লিখবেন কত বছরে পাশ করেছেন কোন ইয়ারে পাশ করেছেন দু হাজার পাঁচ না সাত না দশ লিখতে হবে কত নম্বর পেয়েছেন সব ছটি সাবজেক্ট মিলিয়ে কত নম্বর পেয়েছেন এখানে লিখবেন আর ছ নম্বর অপশনে বাংলা ইংলিশ এবং যে কোনো তিনটি সাবজেক্ট মিলিয়ে কত নম্বর পেয়েছেন ছ নম্বর অপশনে লিখবেন সাত নম্বর অপশনে পার্সেন্টেজ লিখবেন ছ নম্বরের হিসাবে তারপরে আপনার এগারো নম্বরে দেখুন আপনার এস সি এস কিনা টিক করতে হবে বারো নম্বরে আপনার অনাথ আশ্রম বাসি কিনা হ্যাঁ না লিখতে হবে তেরো নম্বরে আপনার সিভিল ডিফেন্স ট্রেনিং নিয়েছেন কিনা লিখতে হবে এবং চোদ্দো নম্বরে আপনার বিবাহিত কি অবিবাহিত লিখতে হবে এবং সব শেষে আপনারা কোন ভাষা জানেন বাংলা কি নেপালি বাংলা জানলে বাংলায় টিকমার্ক করবেন নেপালে জানলে নেপালে টিকমার্ক করবেন এবং সব শেষে এখানে আপনার বাংলাতে সই ইংরেজিতে সই এবং সবার নিচ্ছে আপনার মোবাইল নম্বর আর এখানে আপনারা যে জায়গা থেকে ফর্মটি ফিল করছেন সেই গ্রামের নাম শহরের নাম দেবেন আর তারিখ দেবেন যে জবে ফিল আপ করছেন সেদিনের তো বন্ধুরা এই ছিল সেই ফর্ম ফিল আপের সমস্ত তথ্য আপনার আরও কিছু জানা থাকলে কমেন্ট বক্সে করুন কমেন্ট করুন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে